হাই বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি ভগবানগোলার একটি বিশেষ জনপ্রিয় মেলা, যেটি দাদা পীরের মেলা নামে পরিচিত। যদি আপনি কোনো যানবাহন নিয়ে আসেন তাহলে মেলার গেটের বাইরে অনেক গ্যারেজ দেখতে পাবেন, সেখানে আপনার যানবাহনটি রাখতে পারেন। মেলাতে প্রবেশ করে প্রথমেই দেখলাম সেখানে রয়েছে একটি পুলিশ সহায়তা কেন্দ্র। আমাদের দর্শনার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রয়েছে এই পুলিশ সহায়তা কেন্দ্রটি। এই দাদা পীরের মেলাতে কি কি আছে সবই আমি একে একে দেখাবো আপনাদের, কিন্তু তার আগে আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পুরো মেলাটি এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখে নিন এই মেলার পুরো ভিডিওটা। মেলাতে প্রবেশ করে প্রথমে সব দোকান ঘুরে দেখলাম, যেগুলো সব আমি আপনাদের একে একে দেখাবো। বিভিন্ন রকমের জুয়েলারি থেকে শুরু করে ঘরের বিভিন্ন আসবাবপত্র, বাচ্চাদের নতুন নতুন খেলনা সবই খুব সুন্দর সুন্দর রয়েছে এই মেলাতে। ভিডিওটা স্কিপ না করে একে একে সব কিছু দেখে নিন বাড়িতে বসে। মেলার সব দোকান ঘুরে যতটুকু পারলাম আপনাদের দেখালাম। এদের মধ্যে কোন জিনিসটা আপনাদের সব থেকে ভালো লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে দেখাবো মেলাতে চাপার মতো কি কি জিনিস রয়েছে, যেমন নাগরদোলা, ব্রেক ডান্স, বাচ্চাদের নতুন নতুন আরও অনেক কিছু রয়েছে, সেগুলো একে একে আপনাদের দেখাবো। চলেন দেখে আসি।
মেলাতে তো অনেক ঘোরা হলো, এবার আমার খুব খিদে পেয়েছে। তো আমি এখন খাবো, ততক্ষণ আপনারা দেখে নিন মেলার খাবারের দোকানগুলো, কী কী খাবার রয়েছে এই মেলাতে এবং কী কী খাবারের দোকান রয়েছে এই মেলাতে সবই আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আবারও বলছি, এই মেলার বিখ্যাত খাবার হলো কাকনাড়ু, সেটা আপনাদের দেখাতে চলেছি, আপনারা দেখুন। এই কাকনাড়ু নিতে আসে প্রচুর মানুষ, ভগবানগোলার নানান জায়গা থেকে আসেন প্রচুর মানুষ, শুধু ভগবানগোলা বলে না, আরও বিভিন্ন জায়গা থেকে আসে, প্রচুর পরিমাণে মানুষের ভিড়ও হয় এই মেলায়। প্রত্যেক মেলাতে নাগরদোলা ব্রেক ড্যান্স খুব জনপ্রিয় হলেও এই মেলাতে নাগরদোলার থেকেও খই আর কাকলারু খুবই জনপ্রিয়, আমরা সেটাও আপনাদের দেখাবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে আসলাম মেলার মধ্যে কাঠের বাজারে। এখানে বিভিন্ন ডিজাইনের কাঠের খাট, আলনা, ড্রেসিং টেবিল, রান্নাঘরের মিটকেস আরও অনেক কিছুই পাওয়া যায় এই মেলাতে অতি অল্প মূল্যে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ কাঠের দোকান বন্ধ রয়েছে, তাই আপনাদের বেশি কিছু দেখাতে পারলাম না এই কাঠের বাজারে। এবারে আমি বাড়ির পথে রওনা হব। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভগবানগোলার বিখ্যাত দাদা পীরের মেলা। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করে দিবেন। আমাদের এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।